এটা তো বিজেপির এবং বিজেপির যারা দোসর আছে কুচবিহার জেলায়, তারা অনেক দিন থেকেই টার্গেট করেছে আমাকে খুন করবার। এর আগে আমি আক্রান্ত হয়েছি এবং ওরা এইসব খুনির হুমকি দিয়ে তো আর আমাকে ঘরে আটকে রাখতে পারবে না। কিন্তু যেটা হচ্ছে যে যারা এই ধরনের হুমকি অতীতে দিয়েছে, আক্রমণ করেছে বা এই ধরনের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সেটা তারা কেমন করে বাইরে ঘুরছে, এটাই একটা সবচেয়ে আশ্চর্য হওয়ার ঘটনা। এতে ইমিডিয়েট পুলিশের গ্রেপ্তার করা উচিত, নাহলে তো কী হবে? এই ধরনের কথা বলবে আর তারপরে আমাদের কর্মীদের তো শান্ত রাখা মুশকিল হয়ে যাবে। এরা নিজেরাই তখন যখন দেখবে যে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তখন এরা গিয়ে নিজেরা আইন হাতে তুলে নেবে কর্মীরা। এই ঘটনা ঘটছে কয়েকটা জায়গায়, এগুলো হওয়া উচিত না। কিন্তু যদি পুলিশ আরও বেশি তৎপরতার সাথে এগুলোকে বন্ধ করতে পারে, এই যে আমবাড়িতে আজকেই আমাদের যে অঞ্চলের চেয়ারম্যান আছে, সকালবেলা এক নম্বর আসামি, আমাদের কর্মীদের যে আক্রমণ করেছে এক নম্বর আসামি, ওদের ওখানকার মণ্ডল সভাপতি, সে তাকে ধরে মারধর করা এবং তার বাইকটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো এই ঘটনায় অথচ অ্যারেস্ট হলো হচ্ছে তৃণমূলের কর্মীরা, তার ফলে বিজেপি আরও সাহস পেয়ে গেছে। গতকাল ওই স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আরও ওদের জেলার কয়েকজন বিধায়ক সেখানে গিয়ে উস্কানি দিয়ে এসছে, সেখানে গিয়ে ওদেরকে এই ধরনের গুন্ডামি করতে বলেছে, বলেছে যে তোমরা করো, আমরা আছি, তোমাদের কোনো চিন্তা নেই, তৃণমূলের কর্মীরাই গ্রেপ্তার হচ্ছে, তো এই তোমরা তো গ্রেপ্তার হওনি, তোমরা করে যাও এই ধরনের ঘটনা। এবং তার ফলে আজকে সকালে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা একটা অবাক হওয়ার মতন ঘটনা।